হাই গাইস, উইজডম কা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে কি জানেন তো, সবাই তো জানেন আজকে হচ্ছে ফাদার্স ডে। তার জন্য এই দেখুন, উইজডম গিয়ে কেক নিয়ে আসলো ওর মামার সাথে গিয়ে। আর কেকটা রেখে আমরা এখানে একটু রেডি হয়ে যাচ্ছি সবাই, কারণ এটা হচ্ছে সারপ্রাইজ পার্টি। তার জন্য আমাদের দিকে রেডি করে আমরাও রেডি হয়ে গেলাম, আর ওরাও চলে আসবে এক্ষুনি। বলেছি আসো এদিক করে, আমাদের ঘরে একটা জিনিস দেখাবো বলে সারপ্রাইজ দেব। আর আপনারা কে কে ফাদার্স ডে সারপ্রাইজ পার্টি বা এমনিতে ফাদার ডে পালন করেছেন, প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা দেখুন সেলিব্রেশন করেছি, আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি, আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না আমার সাথে, কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। আর দেখুন ফাদার্স এসে পড়েছে, আর তারা দুজন তো ঠাম্মা নাতিনে খুব হাসি। আমরা রেডি হয়ে সবাই বসে গেছি, আর এখানে একটু পোজ নেব, একটু কয়েকটা শট বানাবো, আর তারপরে কেক কাটবো। তার জন্য দেখুন কেকটা খুব সুন্দর, চকলেট কেক এখন খোলা হচ্ছে। আর কেকটা খেতে কিন্তু দারুণ ছিল, খুব টেস্টি ছিল। দেখুন কেকটা খুলে রাখা হয়ে গেল, কেমন হল দেখতে কেকটা কমেন্ট করে কিন্তু বলবেন। ঠিক আছে বন্ধুরা, কমেন্ট কিন্তু করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। এই দেখুন কেকটা কি সুন্দর, ডেকোরেশনটা খুব ভালো লাগছে দেখতে। আর তার জন্য ওই পেয়ালিও ওর পাপাকে নিয়ে ফাদার্স ডে একটু শর্ট রিলস বানিয়ে নিল, আমি বানিয়ে নিলাম, ও না আমি বানালাম। তারপর আমাদের ফাদারে কেকটা কেটে নিল, তা সবাই মিলে আমরা ফাদার্স ডে কেক কাটলাম। হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে টু ইউ। তারপর আমরা সবাই পাপাকে কেক খাওয়ালাম, বাবা আমাদের কেক খাওয়ালো, খুব আনন্দ হলো, খুব মস্তি হলো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, কারণ এটা ফাদার্স ডে, তাই ফাদারকে নিয়ে আমরা সব আনন্দ করছি। আর মা তো খাটে একা একা বসে আছে, মার সাথে কোনো কথা নেই, কারণ আজকে মাদার্স ডে না। আমরা খুব মজ মস্তি করলাম আর কেক খেলাম। দেখুন আমরা কত বড় বড় কেকের পিস খাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করছি, আপনারাও যারা যারা করেছেন তো খেয়েছেন, যারা খাননি সবাই ইনভাইট আমার বাড়িতে, আসবেন খেয়ে যাবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো বলবেন। আজকে ভিডিওটা এখানেই।